ওকে, সালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এক মাসের উপরে হয়ে গেছে আমার এই পেজে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তো এই ভিডিওটি কমপ্লিট দেখবেন। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আমার সামনে একটি ফ্রিজ আছে, আমি আপনাদেরকে দেখাবো এখন। এই দেখতে পারতেছেন যে একটা ফ্রিজ, তো এমনটা ভুল আপনারাও করবেন না। এই ধরনের ভুল করলে কিন্তু আপনার ফ্রিজের কম্প্রেসার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এই ফ্রিজটা দেখতেছেন, তো এটা কত সেফটির ফ্রিজ এটা আমার জানা নেই। মেবি এটা 16 সেফটির ফ্রিজ হবে। যাই হোক, আমি মূল টপিকে আসি। তো এই ফ্রিজটার প্রথমে আপনার কম্প্রেসারটি খারাপ ছিল, তো প্রথমে আমরা চেক করি। চেক করার পরে দেখি যে এই ফ্রিজের অরিজিনাল যে কম্প্রেসারটি ছিল এটা খারাপ ছিল। তো পরবর্তীতে আমরা নতুন একটি কম্প্রেসার নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নতুন কম্প্রেসার। তো এটা আমাদের এক বড় ভাই কাজ করছে ফ্রিজের। আমি এতটা ভালো জানি না ফ্রিজের কাজ, কারণ আমি প্র্যাকটিক্যালি খুব একটা কাজ করিনি ফ্রিজের, কিন্তু আমার আইডিয়া আছে ফ্রিজের উপরে। আমার প্র্যাকটিক্যাল খুব একটা করা হয় না। যাই হোক, আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো কিন্তু এই কম্প্রেসারটা কিন্তু নতুন। আপনারা যে কম্প্রেসারটি দেখতেছেন এই কম্প্রেসারটা কিন্তু নতুন কম্প্রেসার। এই কম্প্রেসারটাও কিন্তু এখন খারাপ হয়ে গেছে, এই নতুন কম্প্রেসারটাও খারাপ হয়ে গেছে শুধু ভুলের কারণে। তো এই কম্প্রেসারটি খারাপ হওয়ার কারণ হলো যে পুরান যে কম্প্রেসারটি ছিল, পুরান কম্প্রেসারটি খোলার পরে আপনার ফ্রিজটি ভালো করে ওয়াশ করা হয়নি। এই ফ্রিজটির কন্ডেন্সার এমনকি ভিতরে যে আপনার ইভারেটর আছে এটা কিন্তু ভালো করে ওয়াশ করা হয়নি। তো ওয়াশ না করার পরে মানে এইভাবেই কম্প্রেসারটি এটা নতুন কম্প্রেসারটি লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে গ্যাস চার্জ করে, তো গ্যাস চার্জ করার পরে তো এই ফ্রিজটি প্রায় দুই দিনের মতো মানে অন ছিল, কিন্তু কম্প্রেসারটা অনেক হিট হয়ে গেত। প্রায় এক ঘন্টার মতো চলতো, চলার পরে কম্প্রেসারটি হিট হয়ে অফ হয়ে যেত। তো যে বড় ভাই এই কম্প্রেসারটি লাগায় এই ফ্রিজে, তো এই ভাইটি হজ করার জন্য যায়, উমরাতে যায়। তো ফ্রিজটি অন ছিল ওই অবস্থাতেই, তো উনি আসার পরে দেখে যে ফ্রিজটি অফ হয়ে আছে। তো পরবর্তীতে কম্প্রেসারটি চেক দেয়, চেক দেওয়ার পরে দেখে যে এই নতুন কম্প্রেসারটিও খারাপ হয়ে গেছে। তো আপনারা যারা এসির যারা ফ্রিজের কাজ করেন, যারা দেখবেন যে আপনাদের কম্প্রেসারটি খারাপ, তারা কম্প্রেসার চেঞ্জ করবেন, তারা অবশ্যই কম্প্রেসারটি খুলে আপনার পুরান কম্প্রেসারটি খুলে আপনারা আপনাদের কন্ডেন্সারটি ভালো করে ওয়াশ করে নেবেন। এটা হলো ফার্স্ট, এটা ভালো করে আপনারা ওয়াশ করে নিয়ে তারপরে আপনারা নতুন কম্প্রেসারটি লাগাবেন। নয়তো কিন্তু আপনার যদি কোনো জায়গায় ব্লক থাকে, কোথাও ব্লক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন কম্প্রেসারটি খারাপ হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা কাজ করেন তারা কেয়ারফুলি কাজ করবেন। দেখেন এইভাবে এখানে যে ফিল্টারটি আছে, দেখেন এটা কীভাবে কানেকশন করছে। নতুন ছিল না বিদ্যায় পুরানটাই লাগানো হয়েছে, আমার মনে হয় এখানেও ব্লক হতে পারে, আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন আছেন, যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেন নাই, তারা এই পেজটি ফলো করে রাখতে পারেন। আমি এখানে এসি এবং ফ্রিজ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানে কিন্তু প্রায় 110 প্লাস ভিডিও আপলোড করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।